যে নবী মুস্তাফা আমার আব্বা যান মেরাজ থেকে এসেছেন, একটু দেখা করব। সঙ্গে তিনার স্বামী হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন। নেওয়ার পরে নবী মুস্তাফার কাছে আসলেন। আসার পরে দেখতে আছেন যে দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সিজদার মধ্যে যেন পড়ে রয়েছেন। হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করছেন যে আব্বা যান হয়তো নামাজ পড়তে আছে, নামাজটা আদায় হয়ে যাক, তারপরে আব্বার সঙ্গে একটু কথাবার্তা বলবো। বেরাদারি মিল্লাত ইসলামিয়া হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন যে নামাজ আপনার পড়েই যাচ্ছে কিন্তু শেষ হচ্ছে না, অনেক টাইম হয়ে গেল কিন্তু সিজদা থেকে মাথা উঠাই না। হযরতে ফাতেমা চিন্তা করে দেখলেন, লক্ষ্য করে দেখলেন যে নবী মুস্তাফার হাত দুটা মাটির মধ্যে লেগে রয়েছে। সিজদাতে যখন থাকবে তখন হাত দুটা আপনার উঠে থাকবে, ব্রাদার মিল্লাত ইসলামী হাতের তালু মাটির মধ্যে ঠেকে থাকবে কিন্তু এই কবজি আপনার উঠে থাকবে। তো হযরতে ফাতেমা দেখলেন যে নবী মুস্তাফার হাতগুলা একেবারে জমিনের মধ্যে পড়ে রয়েছে। হযরত ফাতেমা আব্বা জানকে ডাক দিলেন, নবী মুস্তাফা সিজদা থেকে মাথা উত্তোলন করলেন, দেখতে আসেন নবী মুস্তাফার চোখ দিয়ে আপনার পানি ঝরতে আছে। হযরত ফাতেমা জিজ্ঞাসা করতে আছেন, আব্বা আপনি কন্দন করতে আছেন কেন? বলে, বেটি ফাতেমা, আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পরে আমি ছয়টি দৃশ্য দেখলাম, ছয়টি দৃশ্য দেখলাম। বেটি শুনবে? বলে, হ্যাঁ আব্বা জান দয়া করে বলুন। বলে, বেটি ফাতেমা, আমি মেরাজে গিয়ে দেখলাম যে একটা মেয়ের মাথার চুলকি আকাশ দিকে বেঁধে দিয়েছে আর জাহান্নামের মধ্যে সে বাপরে মারে করে চিল্লাতে আসে। এই মেয়েটাকে চুলের সাহায্যে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। দুই নম্বর দৃশ্য দেখলাম যে একটা মেয়ের জিহ্বাতে জাহান্নামের আগুনের আঁচ দেওয়া হচ্ছে। তিন নম্বর দৃশ্য দেখলাম রে বেটি ফাতেমা, যে মেয়েটার এই ছাতিতে জাহান্নামের আগুন যেন দাও দাও করে জ্বলতে আছে। চার নম্বর দৃশ্য দেখলাম যে মেয়েটাকে জাহান্নামে উঠাচ্ছে আর বসাচ্ছে। পাঁচ নম্বর দৃশ্য দেখলাম মেয়েটার চেহারা গাধার মতন হয়ে গেছে। ছয় নম্বর দৃশ্য দেখলাম যে মেয়েটাকে জাহান্নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতে আছেন, আব্বা জান এই মেয়েকে শাস্তি কেন দেওয়া হচ্ছে? নবী আমার বলতে আছেন, বেটি ফাতেমা, ওই মেয়েটার চুলকি আকাশ দিকে বেঁধে দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে, কারণ এই মেয়েটা দুনিয়াতে চলাকালীন মাথায় কখনো ওর না ব্যবহার করতো না, পর পুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াতো, এই চুল দেখিয়ে বেড়ার কারণে তাকে জাহান্নামের মধ্যে যেন আজাব দেওয়া হচ্ছে। বেরাদারি মিল্লাত ইসলামিয়া গাংনির কত মা বোনেরা মাথার চুল দেখিয়ে বেড়ায়, ইমাম সাহেবকে যখন দেখে তখনই মাথায় কাপড় দেয়। মা বোনেরা বলবো একটু পর্দার সহিত চলার চেষ্টা করেন, না হলে জাহান্নামের আঁচ আপনাকে ভোগ করতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবী এক নম্বরে বললেন, এই মেয়েটা দুনিয়াতে মাথায় ওড়না ব্যবহার করতো না, এই কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। দুই নম্বর শাস্তি কেন দেওয়া হচ্ছে, জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে কেন, যে মেয়েটা নিজের স্বামীর না শুকরি করতো নিজের স্বামীর, কথায় কথায় ঝগড়া করতো স্বামীর সঙ্গে, খাবার খেতে বসতো স্বামীর সঙ্গে ঝগড়া করতো, স্বামী হয়তো রোজগার করতে পারেনি, হয়তো সেই দিন আপনার একটা শাড়ি কিংবা কোনো জিনিস কিনে দিতে পারেনি, তার বিবি বলে তোমার সংসারে আমি সুখ পেলাম না, এরকম বলে না অনেক মায়েরা যে তোমার সংসারে আমি সুখ পেলাম না, এই কথা বলার কারণে ওই মেয়েটার জিহ্বাতে যেন জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া মা বোনেরা বলবো নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করেন। ব্রাদার তিন নাম্বার নবী আমার বললেন যে মেয়েটার এই ছাতিতে বুকের মধ্যে যেন দাও দাও করে আগুন জ্বলছে,
কেন? যে এই মেয়েটা নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ভালোবাসা রাখত। নিজের স্বামী গিয়েছে বোম্বাই, ফোন যদি করে সব সময় ব্যস্ত, অন্য ছেলের সঙ্গে ভালোবাসা রাখত। এই কারণে এই মেয়েটাকে আপনার জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে ছাতির মধ্যে। চার নাম্বার, যে মেয়েটার জাহান্নামে উঠাচ্ছে আর বসাচ্ছে, এই মেয়েটা কি গুনাহ করেছিল? নবী আমার বলেন এই মেয়েটা সারা বছরই নাপাক ছিল, সারা বছর নাপাক ছিল। বলবেন যে সারা বছর নাপাক কিভাবে থাকে? ভেরাদারি মিল্লাতে ইসলামিয়া, আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে। মা বোনেরা মাসে মাসে যখন নাপাক হয়, ওই অবস্থাতে এই নখের মধ্যে যদি নখ পালিশ ব্যবহার করে, সেই যদি ফরজ গোসল আদায় করে, গোসল আদায় হবে না। সে যদি উজু করে, উজু হবে না। নামাজ যদি আদায় করে, নামাজ হবে না। এই নখের মধ্যে নখ পালিশ ব্যবহার করার কারণে বেরাদার, ওই সমাতে যদি আপনার নাপাক অবস্থায় যদি নখে নখ পালিশ ব্যবহার করে, তার গোসল হলো হলো না, তাহলে সেই ব্যক্তি সারা বছর নাপাক থাকলো না থাকলো না, সারা বছর নাপাক থাকলো। এই সারা বছর নাপাক থাকার কারণে এই মেয়েটাকে জাহান্নামের মধ্যে উঠাচ্ছে আর বসাচ্ছে। বেরাদার আসুন বলে দিই, ফরজ গোসল যখন নাপাক হয়ে যাবেন, তো ফরজ গোসল কয়টি? গোসলের ফরজ হচ্ছে তিনটি। আপনার কুল্লি করা ভালোভাবে গড়গড়া করতে হবে, তারপরে দুই নাম্বার নাকের মধ্যে পানি পৌঁছাতে হবে এই নরম হাড়টি পর্যন্ত, তারপরে তিন নাম্বার গোটা শরীরে আপনার পানি ঢালতে হবে, তেল মলা করে মলতে হবে, এক চুল পরিমাণ যেমন ফাঁকা না থাকে, না হলে আপনার ফরজ গোসল আদায়ই হবে না। তো গোসলের এই তিনটি ফরজ, ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, যেই জায়গাতে নাপাক লেগে থাকবে কাপড়ে, ওই কাপড়টাকে তিনবার ধুতে হবে, তিনবার নিচড়াতে হবে, তবে আপনার পাক পবিত্র হবে ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া। তো আসুন পাঁচ নাম্বার, নবী আমার বলেন যে মেয়েটার চেহারা গাধার মতন হয়ে গেছে। বেরাদার, মেয়েটার চেহারা গাধার মতন হয়ে গেছে। নবী আমার বলেন মেয়েটা মিথ্যা কথা বলতো আর চুগলখড়ি করে বেড়াতো, এই কারণে তার চেহারা গাধার মতন হয়ে গেছে। মা বোনেরা বলবো, চুগলখড়ি থেকে দূরে থাকুন, মিথ্যা কথা থেকে দূরে থাকুন। মিথ্যা কথা যদি বলা যায়, আপনার কাছ থেকে ফারিস্তা এক মাইল দূরে সরে যায়। মিথ্যা কথা বলার কারণে দেখবেন মুখ থেকে গন্ধ বের হয়, বের হয় না? অনেক মানুষ কথা বলে তো মুখ থেকে গন্ধ বের হয়, মিথ্যা কথা বলার কারণে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, ছয় নাম্বার, নবী আমার বলেন যে মেয়েটাকে জাহান্নামে তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে, উঠাচ্ছে আর বসাচ্ছে, এই মেয়েটা কি গুনাহ করেছিল যে কথায় কথায় খোঁটা দিত, কথায় কথায় খোঁটা দিত? বুঝতে পারলেন খোঁটা মানে? খোঁটা মানে বুঝতে পারলেন তো? হয়তো আপনি আমাকে এই গাঢ় চাদরটা দিলেন, হয়তো আপনার সঙ্গে কথাবার্তা হয়ে গেল উল্টা পাল্টা, আপনি তখন বললেন হ্যাঁ তোমাকে এই ঘাট চাদরটা দিয়েছিলাম, এইটা দিয়েছিলাম, এই কথায় কথায় ফোঁটা দেওয়ার কারণে ওই ব্যক্তিকে জাহান্নামে উঠাচ্ছে আর বসাচ্ছে, উঠাচ্ছে আর বসাচ্ছে। মা বোনেরা বলবো, এই ছয়টা কাজ যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আপনাদের জন্য জান্নাত গ্যারেন্টি। জুড়ে বলবো বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, মা বোনেরা বলবো, তাহলে কিছু শিখতে পারলেন? ফরজ গোসল বুঝতে পারলেন? অনেক মানুষেরা গোসল করছিল, ফরজ গোসল আদায় হচ্ছিল কি হচ্ছিল না তারাই জানে। তো ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, মা বোনেরা বলবো, কমসে কম ফরজ গোসলটা সঠিকভাবে করবেন, না হলে আপনার নামাজও হবে না, ওযুও হবে না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আপনি নাপাকি থেকে যাবেন। ব্রাদার আসুন একবার ভক্তি ভরে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد ولا آلِ مولانا محمد صلى على محمد
মোহাম্মদ হরদম জবাঁ সে নিকালম পাক নবী মোহাম্মদ হরদম জবাঁ সে নিকালম শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে নবীকে দেখতে পেলেন, তা নবী আমার ওই ব্যক্তির দিকে তাকিয়ে দেখলেন না, কয়েকদিন ধরে স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন ওই ব্যক্তি, কিন্তু নবী তার দিকে দৃষ্টিপাত করলেন। তো ওই ব্যক্তি বলতে আছেন, হুজুর আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন, আপনি কি আমাকে চিনতে পারছেন না? বলে, না তোমাকে তো চিনতে পারি না। বলে, আমি তো আপনার উম্মত, আমি ওলামাদের মুখে শুনেছি যে নবী তার উম্মতগণকে বেটা চাইতেও বেশি ভালোবাসেন, আমি হচ্ছি আপনার উম্মত, আপনি আমার দিকে তাকিয়ে দেখছেন না কেন? তো নবী আমার বলতে আছেন যে তুমি আমার উপরে দরুদ শরীফ পাঠ করো না, তুমি আমার উপরে দরুদ পড়ো না, ওই জন্য তোমার দিকে আমি তাকিয়ে দেখি। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া। তারপরে কি করলেন? ঘুম ভাঙার পরে ওই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করতে আরম্ভ করলেন। তারপরে স্বপ্নের মাধ্যমে আবার যেন নবীর সাক্ষাৎ হলো, নবী তার দিকে যেন তাকিয়ে দেখতে আসেন। নবী আমার বলতে আসেন, এবার আমি তোমাকে চিনি এবং জানি, এবার তুমি দরুদ শরীফ পাঠ করতে ভুলিও না। যেই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে না, যেই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে না, তাকে আমি রহমতের দৃষ্টিতে আমি দেখব না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া। যেই ব্যক্তি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে, কেয়ামতের দিনে আমার নিকটে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাত ইসলামী, দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন, দরুদের অনেক ফজিলত। মুসা নবীর জামানাতে এক গুনাহগার ছিল, বদকার ছিল, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলো, ওই সারাবি ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে মানুষ তাকে মাটি দিল না, তাকে কি করলো, একটা কাঁচরা জায়গায়, খারাপ জায়গাতে ফেলে দিল। বেরাদারি মিল্লাত ইসলামিয়া। কয়েকদিন কাটার পরে আল্লাহ রব্বে কায়নাত হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামকে বলতে আছেন, মুসা অমুক জায়গাতে যাও, দেখো কাঁচরা জায়গায় তোমার উম্মত পড়ে আছে, তাকে উঠাও, তাকে গোসল দাও, গোসল দিয়ে জানাজা পড়ে তাকে দাফন করো। হযরতে মুসা আলাইহিস সালাম বলতে আছেন, রব্বে কায়নাত এই ব্যক্তি তো গুনাহগার, সারাবি, মাজুসি, তাকে যদি আমি গোসল দিয়ে জানাজা পড়ে দাফন করে দিই, মানুষ তো আমাকে খারাপ বলবে। আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, মুসা তোমাকে খারাপ বলবে না, আমি বলছি যাও তাকে গোসল করে জানাজা পড়ে দাফন করে দাও। হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম ওই গুনাহগার ব্যক্তিকে কাঁচরা জায়গা থেকে উঠালেন, উঠানোর পরে গোসল দিলেন, গোসল দিয়ে জানাজা পড়লেন, জানাজা পড়ে কবরে দাফন করে দিলেন। দাফন করে দেওয়ার পরে হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজ করতে আছেন, রব্বে কায়নাত এই ব্যক্তি তো গুনাহগার ছিল, এই ব্যক্তি তো বদকার ছিল, সারাবি ছিল, জেনাখোর ছিল, তাকে গোসল দেওয়া হলো কেন, তাকে জানাজা পড়া হলো কেন? আল্লাহ রব্বে কাইনাত বলতে আছেন, মুসা এই ব্যক্তি গুনাহগার ছিল, বদকার ছিল সত্যি, কিন্তু এই ব্যক্তি যখন রাত্রি বেলায় গোসল করে তাওরায়েত শরীফ পাঠ করত, তাওরায়েত শরীফ পাঠ করতে করতে আমার নবীর নাম পেত, ওই নবীর নাম পেয়ে, নবীর নাম শুনে ওই গুনাহগার ব্যক্তি দরুদ শরীফ পাঠ করত, এই দরুদ শরীফ পাঠ করাটা আমি আল্লাহ রব্বে কায়নাত পছন্দ করে নিয়ে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে আমি জায়গা জান্নাতে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাদারি মিল্লাতে ইসলামী। এখন একজন গুনাহগার বদকার ব্যক্তি, সে যদি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে জান্নাতে যেতে পারে,
তাহলে তো আমরা সেই নবীর আশিক, সেই নবীর উম্মত আমরা যদি বেশি বেশি করি, দরুদ শরীফ পাঠ করি, নিশ্চয় আমরাও জান্নাতবাসী হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন ব্রাদার, বক্তব্য শুরু করব, তার পূর্বে একটি বাংলা জবানে গজল, তারপরে হামতে আলাম নবী নোড়ে মুজাসাম, রহমতে আহলাম নবী নোড়ে মুজাসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘা। জোরে বলুন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলনা, রহমতে আহলাম নবী নোড়ে মুজাসাম, রহমতে আহলাম নবী নোড়ে মুজাসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলনা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। হাই চিনো মানো জানো কেমন আমার না বেজে, চাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজে। মহব্বতে বলুন, আই চিন মানো জানো কেমন আমার নবী যে, চাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজে, চাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানে সুন্দর কাহিনী, আরো শুনবানে সুন্দর কাহিনী, জান্নাতে রই রুমে রুমে লিখা নবীর নাম বলনা, জান্নাতে রই রুমে রুমে লিখা নবীর নাম বলনা, রহমতে আলাম নবী নোরে মুজাসাম। বলুন, রহমতে আলাম নবী নোরে মুজাসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা ওই নবীজির ঘাম। হাই উস থনে হান্না নাই একটা খেজুর গাছের নাম, চাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। হাই উস থনে হান্না নাই একটা খেজুর গাছের নাম, চাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম, চাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। গাষ্টা নবীর বিরাগে কাঁদিতে রাখে, গাষ্টা নবীর বিরাগে কাঁদিতে রাখে, হতভাগ হইল যত সাহাবায়েক রাম, হতভাগ হইল যত সাহাবায়েক রাম বলনা, রহমতে আলাম নবী নোরে মুজাসাম বলনা, রহমতে আলাম নবী নোরে মুজাসাম, সাহাবীরা আতর বানাই নবীজির ঘাম বলনা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। হায় আমরা মানুষ হত ভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। হাই আমরা মানুষ হত ভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না, পশু পাখি নবী চিনে করিল কান্না, বাবা যে চিনেছে সে পেয়েছে, বাবা যে চিনেছে সে পেয়েছে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম বলনা, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, রহমতে আহলাম নবী নোড়ে মুজাসাম, রহমতে আহলাম নবী নোড়ে মুজাসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলনা, সাহাবীরা
আতর বালাই ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম ব্রাদার আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বে কায়নাত বলেন قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ রব্বে কায়নাত বলেন হে মেহবুব আপনি বলে দিন যদি আল্লাহকে পেতে চাও তাহলে সর্বপ্রথম নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে তবে আল্লাহ রব্বে কায়নাত তোমাদের গুনাহ রাশি মার্জনা করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহকে পেতে গেলে আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন যে আমাকে পেতে হলে আগে নবীকে ভালোবাসো তবে আমাকে পাওয়া যাবে তো বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আজকাল কিছু মানুষ বের হয়েছে যে ওরা আল্লাহ ছাড়া কাউকে মানে না আল্লাহকে ছাড়া কাউকে মানে না বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আপনি যদি ছাদে উঠতে যান তাহলে সিঁড়ির প্রয়োজন না প্রয়োজন নয় না ডাইরেক্ট আপনি ছাদের মধ্যে উঠে যাবেন সিঁড়ির দরকার কিংবা ময়ের দরকার ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আপনি মমতার কাছে যদি দেখা করতে চান তো ডাইরেক্ট মমতার সঙ্গে দেখা করতে পারবেন এমপি এমএলএর কাছে আপনাকে যেতে হবে আগে তারপরে তার সঙ্গে দেখা করতে পারবেন ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আল্লাহকে যদি পেতে হয় তো আগে নবীকে ভালোবাসো তবে আল্লাহকে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ওসিলা ওসিলা মানতে হবে ওসিলা দিয়ে দোয়া করতে হবে নবীর ওসিলা দিয়ে তবে আল্লাহ রব্বে কায়নাত কবুল করবেন ব্রাদার সাহাবা ইকরামগণ যখন কোন মুসিবতে পড়ে যেতেন নবীর কাছে আসতেন নবীর কাছে যাইতেন ব্রাদারি মিল্লাত ইসলামিয়া দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে খুতবা দিতে আসেন ইতিমধ্যে এক আরবী এসে বলতে আছেন হুজুর আপনি একটু দোয়া করেন আমাদের সমস্ত কিছু হালাক হয়ে গেল বরবাদ হয়ে গেল জমিনে ঘাস নাই যে গরু ছাগলে খায় সমস্ত কিছু শুকিয়ে গেছে পানি হয় না পানি নাই আমাদের সমস্ত কিছু শুকিয়ে গেছে গাছপালা শুকিয়ে গেছে সমস্ত কিছু যেন মরে যাচ্ছে হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করুন যেন একটু পানি হয় বারিশ হয় রাদারি মিল্লাত ইসলামিয়া দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা উত্তোলন করলেন আপনার আসমান ফাঁকা ছিল দয়ান নবী মুস্তাফা যখন আপনার দুই হাত উঠালেন সঙ্গে সঙ্গে মেঘ এসে বৃষ্টি আপনার বর্ষণ হতে আরম্ভ করলো জোরে বলুন বৃষ্টি হতে আরম্ভ করলো তারপরে সপ্তাহে নবী আমার বক্তব্য দিছেন ওই আরবি এসে বলতে আছেন হুজুর আমাদের সমস্ত কিছু হালাক হয়ে গেল বরবাদ হয়ে গেল হুজুর আমাদের সমস্ত কিছু ডুবে গেল বাড়িঘর ডুবে গেল এত বৃষ্টি হচ্ছে হুজুর একটু দোয়া করেন যেন বৃষ্টি থেমে যায় রাদারি মিল্লাতে ইসলামিয়া দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা উত্তোলন করলেন মেঘ ছিল আপনার মেঘ যেন আপনার পরিষ্কার হয়ে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ রাদারি মিল্লাতে ইসলামিয়া তারা তো ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে পারতো নবীর কাছে খানা আসলো ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া তারা জানে যে নবীর কাছে আসলে সমস্ত মুশকিল কাজ আসান হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া তো নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবেন দোয়াটা কারেন্টের মত কবুল হবে ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফার কাছে এক আরবি এসে বলতে আছে হুজুর আপনি যে আল্লাহর নবী তো এই গাছটাকে হুকুম করেন তো দেখি আপনার হুকুমে গাছটা আসছে কি তো নবী আমার বললেন যাও তুমি যাও যে গাছটাকে বলো যে নবী ডেকেছে ব্রাদারি মিল্লাত ইসলামিয়া
ওই আরবি গেল গাছের কাছে, গাছের কাছে যাওয়ার পরে গাছকে বলতে আছে দান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে। এই কথা শোনার পরে গাছ হিলতে দুলতে আরম্ভ করেছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া জার সমেত উঠে নবী মুস্তাফার দরবারে এসে যেন হাজির হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আরবি বলতে আছে হুজুর এবার গাছকে পাঠান তো আপনার হুকুমে যাচ্ছে কি দেখি। নবী আমার হুকুম করলেন গাছ চলে যাও, গাছ যেন আপনার নিজের জায়গায় এসে হাজির হয়ে গেলেন। এই দৃশ্য দেখার পরে আরবি যেন বলতে আছেন হুজুর আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া কলমা পড়ে মুসলমান হলেন, হাতে পায়ে আপনার চুমো দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে নবীর মাজেজা। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া গাছ পর্যন্ত আপনার নবীর কথা শুনতো। হাসুন ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া যে এই বাড়ি থেকে আব্দুল গাফফারের আব্বা যান গত কয়েক বছর পূর্বে ইন্তেকাল হয়ে কবরবাসী হয়ে গেছেন। তিনার ইসালে সব উপলক্ষে আজকের মহতি অনুষ্ঠান, আল্লাহ রব্বে কাইনাত তিনাকে যেন জান্নাতবাসী করেন বলুন আমিন। সকলকে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এমন কি নবী মুস্তাফা আব্বা জান তিনিও কবরবাসী হয়ে গেছেন। নবী মুস্তাফার আম্মা জানো দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা পেটে ছিলেন তখন তিনার আব্বা জানকে হারিয়েছেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা মায়ের কাছে লালন পালন হলেন কয় বছর? দুই বছর এক মাস দশ দিন। ব্রাদার নবী মুস্তাফার বয়স যখন ছয় কিংবা সাড়ে ছয় বছর, কথা বলতে শিখেছেন, মা বলতে শিখেছেন, তখন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে আমার ছেলে কথা বলতে শিখেছে, আমাকে যদি জিজ্ঞাসা করে যে মা আমার আব্বা কোথায়, তখন আমি কি জবাব দেব। হযরতে আমিনা চিন্তা করলেন যে এই আমার বেটাকে নিয়ে একটু তার আব্বার কবরটা জিয়ারত করে আসব, তার নানা নানির বাড়িতে একটু বেরিয়ে আসব। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? তিনার শ্বশুর জান হযরতে আব্দুল মুত্তালিবকে বলতে আসেন, ওগো আব্বা জান আমার ছেলে বড় হয়েছে কথা বলতে শিখেছে, আমাকে যদি জিজ্ঞাসা করে বলে মা গো আমার আব্বা জান কোথায়, তখন আমি কি জবাব দেব? বলে শ্বশুর জান আমার ছেলেকে নিয়ে একটু আমি তার আব্বার কবরটা আমি একটু তাকে দেখিয়ে আসব। আব্দুল মুত্তালিব বলতে আছে বৌমা আমিনা তুমি যাবে তোমাকে মানা করব না, তবে তুমি মেয়ে মানুষ তোমাকে কার সঙ্গে পাঠাবো, একাই পাঠাবো না। হযরতে আব্দুল মুত্তালিব দেখলেন যে আমার বেটা আব্দুল্লাহর রেখে যাওয়া একটা বাঁদি উম্মে আয়মানকে ডাকা হলো গো। উম্মে আয়মানকে বলতে আছে ও উম্মে আয়মান আমার বৌমা আমিনা তিনার ছেলেকে নিয়ে তার আব্বার কবরটা একটু জিয়ারত করতে যাবে, নানা নানির বাড়ি বেড়াতে যাবে, তুমি সঙ্গী হয়ে চলে যাও। হযরতে উম্মে আয়মান বলল ঠিক আছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আব্দুল মুত্তালিব বলতে আছে ও গো বৌমা তুমি যে তোমার মায়ের বাড়ি তোমার বাপের বাড়ি বেড়াতে যাবে, এক মাসের বেশি তুমি থাকবে না, এক মাস হয়ে যাবে তখন তুমি ঘুরে চলে আসবে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া উঠনে যেন আপনার সাজানো হলো, উটের পিঠে যেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বসে গেছেন, সামনে হযরতে আমিনা বসেছেন, পিছনে তো আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বসিয়েছেন, আর উম্মে আয়মান উটের নাকিলটা ধরে রয়েছে। উম্মে আয়মান উটের নাকিল ধরে যাবেন, উটকে এবার হযরতে আমিনা হাঁকাতে আসেন, উট যেন আপনার পা ওঠায় না,
ওট যেন ওই জায়গা থেকে হিলানা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ও ওট তুমি কেন পা উঠাও না? দূরের রাস্তা বলে ভয় লেগে গেল নাকি? ওট যেন আল্লাহর কাছে ফরিয়াদ করতে আছি, রাব্বাল আলামিন আমার জবানটা তুমি খুলে দাও, আমিনার সঙ্গে দুটো কথা বলি। আল্লাহ রাব্বাল আলামিন ওটের যেন জবান খুলে দিল, ওট যেন হযরত আমিনাকে বলতে আছি, ও আমিনা আমাকে ভয় লাগেনি, দূরের রাস্তা বলে ভয় লাগে না। ও আমিনা শোনো গো, তোমার পিছনে যেই ব্যক্তি বসে আছে শুধু তোমার বেটা নয়, সারা বিশ্বের নবী বসে রয়েছে। আমি যদি ওট নিই, আমি এই নবীকে পিছনে নিয়ে যাই, সবাই যেন দেখেছি যে করবি কে দেখ ওট নি পিছনে নবীকে বসিয়ে নিয়ে যাচ্ছি। বেড়া হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওটের আগে বসালেন, হযরতে আমিনা পেছনে বসলেন। এবার যেন আপনার ওট চলতে আরম্ভ করলো, ওট যেতে আরম্ভ করে দিয়েছে। অনেক দূর যাওয়ার পরে যেন হযরতে আমিনা উম্মে আইমানকে বলতে আছে, উম্মে উম্মে আইমান একটু নাগিলটা টেনে ধরো। ওট যেন থেমে গেল গো, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ও মা আমিনা তুমি থেমে গেল কেন গো, কেন থামলা বলো বলো মা? বলে বেটা রে, এই মদিনার রাস্তা আমি মনে হচ্ছে চিনতে পারছি না, বিয়ের সময় আমি পালকিতে এসেছি আর এই রাস্তা দিয়ে আমি যাইনি, রাস্তা হয়তো ভুল হয়ে যেতে পারে রে বেটা। নাবি আমার বলতে আছে, ও মা এই রাস্তা ভুল হবে না, হাজা তারিকাতুল মদিনা এটাইও হলো মদিনার রাস্তা। হযরতে আমিনা বলতে আছি, ও বেটা রে তুমি তো এই রাস্তা দিয়ে কখনো আসনি, এই রাস্তা দিয়ে কোনোদিন যাওনি, তবে এই রাস্তা মদিনার রাস্তা তুমি কিভাবে চিনতে পারলে বলো বলো? নবী আমার বলে, মা আমাকে আল্লাহ রাব্বাল আলামিন সমস্ত কিছু চিনিয়ে দিয়েছে। মাহাগু আমি যখন দুনিয়াতে আসলাম তখন আমাকে কাপড়ে ঢেকে দিয়েছিল গো মা, আমাকে কিছুক্ষণের সময় তুমি দেখতে পাওনি, আল্লাহ রাব্বাল আলামিন ওই সময়তে আমাকে সমস্ত রাস্তা ঘাট আমাকে আল্লাহ চিনিয়ে দিয়েছে। মা তুমি আমাকে খোঁজা খুঁজি করতেছিলে আমি যখন দুনিয়াতে আসলাম তখন, কিছুক্ষণের জন্য আমি গায়েব হয়ে গিয়েছিলাম, কিছুক্ষণ পরে তুমি চাদরটা হঠালে দেখতে আসে আমি চলে এসেছি, ওই সময়তে আল্লাহ রব্বে কাইনাত আমাকে সমস্ত কিছু চিনিয়ে দিয়েছে। মাহাগো এটা হলো ইয়ামানের রাস্তা, এটা হলো মদিনার রাস্তা, মা চলো চলো এবার যেন ওট আপনার চলতে আরম্ভ করলো। যেতে যেতে আপনার অনেক দূর যাওয়ার পরে নাবি আমার বলতে আছে, মাহাগো একটু থেমে যাও। নবী মুস্তাফা ওট থেকে নামলেন, বলে বেটারে ওট থেকে কেন নামলে? বলে মাহাগো আমার আব্বার কবর যেন দেখতে পাওয়া যাচ্ছে, মা আমি একটু হেঁটে হেঁটে আমার আব্বা জানের কবর যেকে যাবো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, বেটারি তুমি তো শিশু বাচ্চা, এই গরম বালুর ওপর দিয়ে তুমি হেঁটে যাবে, তোমার তুলোর মতন পা যেন পড়ে যাবে, তোমার পায়ে যেন আঘাত হবে, কাঁকর বালি ঢুকে যাবে যেন ঢুকে যাবে। হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে আছে, মাগু আমি যদি কষ্ট না করি, আমি যদি এই আমার আব্বার কবরের সম্মান না করি, তাহলে আমার উম্মতগণ বাবার কবরের সম্মান করবে না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া
দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, মা গো আমি উম্মতকে শিখার জন্য জানো শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি। দয়ার নবী মুস্তাফা হাঁটতে হাঁটতে জানো কবরের কাছে চলে গেলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন দূরে দাঁড়িয়ে রয়েছেন। বেড়াদার আব্বা জানের যেন কবর জিয়ারত করতে আসেন, যেন হাদায়ান নবী মুস্তাফা তিনি যেন কন্দন করতে আসেন। বেড়াদার নবী মুস্তাফা তিনি যেন আব্বাকে দেখতে পাচ্ছেন। বেড়াদার হযরত আমিনা কিছুক্ষণ পরে বলতে আসে, বেটা চলে আসো রে, বেটা আসো, এবার যেন হাদায়ান নবী মুস্তাফা আব্বা জানের কবর জিয়ারত করে মায়ের কাছে আসলেন। নানা নানির বাড়িতে বেড়ালেন, নানা নানির বাড়িতে বেড়ানোর পরই এক মাস যখন হয়ে গেল গো, উম্মে আইমান বলতে আছে, ও আমিনা চলো এক মাসও হয়ে গেছে, এবার চলো বাড়ির দিকে রওনা হও। বেড়াদার এবার যেন আপনার বাড়ির দিকে রওনা হতে আসেন। ইতিমধ্যে হযরত আমিনা দেখতে আছেন এখন দুপুরের টাইম, রোদ্রের টাইম, যদি ছায়াদার জায়গা যদি পাওয়া যেত এই মাসুম বাচ্চাকে নিয়ে একটু আরাম করে দু এক ঘন্টা টাইম কাটিয়ে তারপরে যেন যেতাম। বেড়াদার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতে যেতে দেখলেন একটা বারান্দা, ওই বারান্দাতে আশ্রয় নিবে গো। নবীকে বলতে আছেন, বেটা এই জায়গাতে আশ্রয় নেব। নবী আমার বলতে আছে, মা গো এই বাড়িওয়ালাকে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করবে ততক্ষণ পর্যন্ত এই বারান্দাতে আমি উঠব না। নবী আমার ওই বাড়ির দরজায় এসে যেন আওয়াজ দিতে আসে, বেড়াদার দরজা খুলে দেওয়া হলো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আসেন, এখন একটু আপনার এই বারান্দাতে আশ্রয় নিতাম, এই বাচ্চা ছেলেটাকে নিয়ে আমার বেটাকে নিয়ে একটু আশ্রয় নিতাম রোদ্রের টাইম। বলে, তোমার নাম কি গো? বলে, আমার নাম আমিনা, আমার নাম আমিনা, আমার আব্বা জানের নাম আব্দুল ওহাব জোহরি, মায়ের নাম বিবি বাররা, ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া। বলে, আমি মদিনার মানুষ। বলে, তোমাকে আমি জায়গা দেবো তো এই ছেলেটাকে। বলে, আমার বেটা তো এর নামে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষটা ইহুদি ছিল, নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আর আমিনার সঙ্গে কথা বলে গো। বলে, আমিনা তোমাকে আমি থাকতে দেব, কিন্তু এই ছেলেকে, এই ছেলেটাকে আমি বারান্দায় উঠতে দেব না, কারণ এ হলো আখিরে জামানার নবী, কারণ এর যখন 40 বছর বয়স হবে তখন আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে। বেড়াদার তাকে যেন উঠতে দেব না বলল। আমিনা বলল, না না, যখন আমার বেটাকে এই জায়গাতে উঠতে দেবে না আমি এই জায়গাতে আশ্রয় নেব না। আমিনা তিনার ছেলেকে সঙ্গে করে নিয়ে হাঁটতে আরম্ভ করলেন, আর একটা জায়গা দেখতে পেলেন, ওই জায়গাতেও জিজ্ঞাসা করলেন, একই উত্তর আসলো, বেড়াদার আর কোনো জায়গায় আশ্রয় নিলেন না। যেতে যেতে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও উম্মে আইমান, আমার মনে হচ্ছে তল পেটে ব্যথা করছে। উঠ থেকে নামানো হলো বিরাদারি মিল্লাতে ইসলামিয়া। ওর থেকে নামানোর পরে আমিনা বলতে আছেন, আমার পেটে যেন ব্যথা করছে। নাবি আমার বললে, আমার মা জননীকে একটু তুমি দেখাশোনা করো, মা জননী একটু আরাম করুক, আমি আমার আব্বার কবরটা আর একবার আমি জিয়ারত করে আসি। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী মুস্তাফা আব্বা জানের কবর জিয়ারত করতে আসলেন, ওইদিকে আল্লাহ রাব্বাল আলামিন ইসরাইল ফারিস্তাকে বলতে আছে, ও ইসরাইল যাও যাও, আমিনার জানটা কি তুমি কবজ করে নিয়ে আস। বেরাদার
আর নবী মুস্তাফা আব্বাজানের কবরটা জিয়ারত করে মহাজননীর কাছে আসলেন গো। মহাজননীর কাছে আসার পরে মা মা বলে আওয়াজ দিতে আসে, মা আর সারা দেয় না বেড়াদার। নবে বুঝে গিয়েছেন মা জগতে আর বেঁচে নাই। নবি আমার উম্মে আমাই উম্মে আইমানকে বলতে আসে, তুমি মেয়ে মানুষ গো, মায়ের বুকে একটু হাত দিয়ে দেখো। বেড়াদার হাত দিয়ে দেখলো যেন আমি না আর জগতে বেঁচে নাই। মদিনার মানুষেরা এসে হযরতে আমিনাকে যেন দাফন কাফন করে দিলেন। বেড়াদার ওইদিকে আপনার উম্মে আইমান নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে বাড়ি পৌঁছে গেলেন, মক্কাতে পৌঁছে গেলেন গো। আব্দুল মুত্তালিবের কাছে এসে হাজির হয়ে গেলেন। উম্মে আইমান বলতে আছি যে আমি না আর জগতে বেঁচে নাই, আমি না যেন ইন্তেকাল হয়ে গেছি। বেড়াদার নবী মুস্তাফা এতিমদের সর্দার হয়ে গেলেন। নবী মুস্তাফা আব্দুল মুত্তালিবের কাছে দাদর কাছে থাকতে আরম্ভ করলেন। বেড়াদার মিল্লাতে ইসলামিয়া আব্দুল মুত্তালিবের কাছে যেন নবী আমার থাকতে আরম্ভ করলেন। কিছুদিন কাটার পরই নবী আমার বলতে আসেন, দাদু গো আপনাকে এতদিন থেকে কোনো কিছু বলিনি, দাদু গো আমার এই চোখটাতে কেন এত ব্যথা করছে। বেড়াদার মা নাই যে মাকে বলবে গো, বাবা নাই যে বাবাকে বলবে, কাকে বলবে, দাদুকে যেন বলতে আছে, ও দাদু আমার চোখে যেন ব্যথা করতে আছে। বেড়াদার মিল্লাতে ইসলামিয়ে কিছু প্রাথমিক চিকিৎসা করা হলো, তবু যেন চোখের আঘাত ভালো হয় না। আব্দুল মুত্তালিব বলল সকাল হোক, তারপরে তোমাকে কোন ডাক্তারের কাছে নিয়ে যাব। বেড়াদার সকাল বেলায় কিছু খাওয়া দাওয়ার পরে বেড়াদার নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে যেন আপনার ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়ে গেলেন। কার কাছে যাবেন বেড়াদার এটা নিয়ত করে যাননি, রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন। রাস্তার ধারে দেখবেন মসজিদে থাকি, ঈদগাহ থাকি। বেড়াদার আব্দুল মুত্তালিব দেখতে আছেন যে রাস্তার ধারে যেন একটা খানকা, রাস্তার ধারে যেন একটা খানকা। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন এই খানকাতে আল্লাহ আলা ব্যক্তিরাই থাকে, আল্লাহর ওলিগণেরাই থাকে, চলো একটু আল্লাহর ওলিগণের কাছে আমরা একটু ঝাড়ফুঁক করে নিই। বেড়াদার দেখা যায় মা বোনেরা জুম্মা মসজিদে ওক্তিয়া মসজিদে মগরিবের নামাজের পরে মা বোনেরা বাচ্চাদেরকে নিয়ে টুকি ভুলকি মারে, মারে না মারে না, বলে চাচা ইমাম সাহেব আছে মসজিদে, বলে মৌলভী সাহেব তাসবিহ করছে, বলে কি করবে, বলে বাচ্চাকে একটু ঝাড়াবো। ব্রাদার এই বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করা নবীর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বলে যে তাবিজ ব্যবহার করতে হয় না, ঝাড়ফুঁক করতে হয় না। ব্রাদার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী মুস্তাফার আত্মীয় স্বজনের যদি নজর লেগে যেত, বেমার হয়ে যেত, তো নবী মুস্তাফা কি করতেন, সুরা ফালাক সুরা নাস পড়ে ফুঁক দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুরা ফালাক সুরা নাস পড়ে ফুঁক দিতেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী মুস্তাফা কাছে যদি কেউ আসত ঝাড়ফুঁক করতে, নবী মুস্তাফা তাবিজ ব্যবহার করতে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাবিজ ব্যবহার করা শিরিক বেদাত নয়, নবী মুস্তাফার সুন্নাত। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন যে নবী মুস্তাফার পিছনে আজকে নামাজ পড়ব, তো বৃষ্টি পড়ছে, অন্ধকার ছেয়ে গেছে। নবী মুস্তাফা আসলেন, নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে বলতে আছি এ আব্দুল্লাহ ইবনে খুবাইব তুমি পড়ো। তিনি বলছে আছেন হুজুর কি পড়ব,
নবী আমার বলতে আছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরা পাঠ করো, এই সূরা যদি পাঠ করো সকাল সন্ধ্যায় যদি পাঠ করো তো তুমি খারাপ কাজ থেকে, প্রত্যেকটা খারাপ কাজ থেকে বেঁচে যাবে। জোরে বলুন, প্রত্যেকটা খারাপ কাজ থেকে বেঁচে যাবে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া নবীর দরবারে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির, বলে হুজুর আমার ছেলে অসুস্থ, অনেক ডাক্তার কবিরাজ দেখালাম, সবাই ফিরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, কেউ ভালো করতে পারলো না, হুজুর একটু ব্যবস্থা করুন। নবী আমার বললেন সালমান ফার্সি যাও একটা পাত্রতে পানি নিয়ে আসো। নবীর দরবারে পানি নিয়ে আসলেন। নবী আমার আয়াতুল কুরসি পাঠ করে হুঁক দিয়ে দিলেন, বললেন যাও এই পানিটা পান করাবে আর গোটা শরীরে তেল মলা করে মলে দিবে। তাড়াতাড়ি মিল্লাতে ইসলামিয়া হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর দরবার থেকে আসছেন, তো নবীর দিকে মুখ করে যেন বের হতে হতে আসছেন। আমরা আল্লাহর ওলির দরবারে যাই না, মাজারে যাই, তো মাজারের দিকে মুখ করে আপনার বের হতে হতে আসি, আসি না আসি না? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, নবীর চেহারার দিকে মুখ করে করতে করতে আপনার বের হয়ে আসলেন, আসার পরে নিজের ছেলেকে আপনার ওই পানি পড়া পান করালেন, গোটা শরীরে তেল মলা করে মলে দিলেন, তো সঙ্গে সঙ্গে ওই মরা ছেলে আপনার সুস্থ হয়ে গেল, নবীর পেছনে এসে নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ঝাড়ু ফুঁক করা নবীর সুন্নাত। ব্রাদার আপনি যদি সূরা ফালাক সূরা নাস আমল করতে পারেন, আমল করে যদি আপনিও ফুঁক দেন তাহলে আপনার ছেলে মেয়েও সুস্থ হবে, কিন্তু এই মুখ থেকে মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে। বিড়ি টানেন পরের গিল্লা গায়ে বেড়ান, যদি ফুঁক দেন তাহলে ভালো হবে, কখনোই ভালো হবে, পাক পবিত্র লাগবে মুখ, তবে আপনার এই ফুঁকে কাজ দেবে। ফেরাদারি মিল্লাতে ইসলামে বলতেছিলাম আব্দুল মুত্তালিব নবী মুস্তাফাকে নিয়ে ওই খানকার গেটে এসে হাজির, যে এই আল্লাহর ওলির কাছ থেকে একটু ফুঁক নিয়ে নিব, চোখে ব্যথা। ফেরাদারি মিল্লাতে ইসলামিয়া আব্দুল মুত্তালিব যেন ওই গেটে কান লাগালেন, ভিতরে কেউ আছে কি, আওয়াজ পেলেন যে হ্যাঁ ভিতরের মধ্যে কেউ আছে। বেরাদার আওয়াজ দিলেন যে একটু বের হয়ে আসো গো, কেউ আছো তো? কয়েকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ওই ঘর থেকে আপনার বের হয়ে আসলেন, গোসল করে তেল মাখি মেখে, বলে তোমার দরজাতে এতক্ষণ ধরে আমি আওয়াজ দিচ্ছি আর এত দেরি হয়ে, দেরি কেন বলো বলো? বলে এই ছেলের জন্য দেরি করলাম, আমার বাড়ির দরজায় যদি কেউ আসে আমি দেরি করি না, আজকে এই ছেলের জন্য দেরি করলাম, যে এই ছেলে হচ্ছে শুধু আপনার নবী নয়, ইনি হচ্ছেন সারা বিশ্বের নবী। আমি যেন শুনেছি যখন দয়ার নবী মুস্তাফা আমার বাড়ির দরজাতে এসেছে, আমার যেন খানকা যেন হিলতে দুলতে আরম্ভ করেছে, ভূমিকম্প মনে হচ্ছে শুরু হয়ে গেছে, আমি যেন গোসল পানি করে নবী মুস্তাফার দরবারে হাজির হলাম। বেরাদার আব্দুল মুত্তালিব বলতে আছেন আপনারা তো আল্লাহর ঝাড়ফুঁকে কাজ দেবে, আমার পোতা এ মোহাম্মদের চোখে ব্যথা একটু ঝাড়ফুঁক করে দেন। আল্লাহর ওলি বলতে আছে আমার ঝাড়ফুঁকে কোনো কাজ হবে না, বলে কাজ হবে না, বলে না, বলে বিশ্বের মানুষে কেউ তোমার পোতাকে ভালো করতে পারবে না, কারণ নবীর উপরে আল্লাহর ওলির ফুঁক কখনো চলবে না, চলবে? হ্যাঁ, নবীর উপরে ওলির ফুঁক চলবে, চলবে না, কোনো মানুষ ভালো করতে পারবে না। তো আল্লাহর ওলি কি বললেন,
আপনি বাড়ি চলে যান। বাড়ি যাওয়ার পরে আপনার পোতার মুখ থেকে থুথু মোবারক একটু নিয়ে তার চোখে লাগিয়ে দেবেন, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আব্দুল মুত্তালিব নবী মুস্তাফা কি যেন সঙ্গে করে বাড়ি নিয়ে আসলেন। বাড়ি নিয়ে আসার পরই বললেন, পোতারি ও দাদু ভাই, তোমার মুখের একটু থুথু মোবারক তোমার চোখে লাগিয়ে দাও। নবী আমার মুখের যেন থুথু মোবারক চোখের মধ্যে লাগালে না গো। তো নবী আমার বলতে আছেন, সঙ্গে সঙ্গে আমার চোখে ব্যথা দূরে সরে গেল, চোখের ব্যথা দূরে সরে গেল। বেরাদারি মিল্লাতে ইসলামী আপনি আর আমি তো বলি যে নবী আমাদের মতন। আচ্ছা, আপনার চোখে যদি ব্যথা হয় তো মহালম কেন কিনে বেড়াচ্ছেন, নিজের চোখে থুকি থুপ ব্যবহার করেন? আপনি তো বলছেন যে নবী আমার মতন, মহালম কিনে বেড়াচ্ছেন কেন? নিজের মুখের একটু থুপ দেন, ভালো হচ্ছে কি দেখি। বেরাদারি মিল্লাতে ইসলামিয়ার নবীর মতন কখন আমরা হতে পারবো না। বেরাদার, নবী মুস্তাফা খন্দকের যুদ্ধতে পেটে পাথর বেঁধে আছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নিয়েছেন, নবী আমার পেটে পাথর বেঁধে আছেন। হযরত জাবির যেন বাড়িতে গেলেন, বিবিকে খবর দিলেন, বিবিরি বাড়িতে কি কোনো খাবার আছে? বলে, যাও আছে, জয়ের আটা রয়েছে, পাঁচ সের জয়ের আটা আর একটা বকরি রয়েছে। বেরাদার তানতিনার বিবিকে যেন বলল, নবী যেন পেটে পাথর বেঁধে রয়েছেন, নবীকে একটু দাওয়াত দিয়ে আসি। বেরাদার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বললেন যে, 10 থেকে তার থেকে কম যেন আসে আমার বাড়িতে, অল্প খাবার রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবীকে দাওয়াত দিলেন, নবী আমি আপনি আমার বাড়িতে আজকে খাবার খাবেন, নিমন্ত্রণ থাকলো। নবী আমার সমস্ত সাহাবা ইকরামগণকে দাওয়াত দিয়ে দিলেন। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া নবী আমার বললেন যে, আমি যতক্ষণ পর্যন্ত না যাব চুল্হা থেকে হাঁড়ি ওঠাবে না। বেরাদার নবী মুস্তাফা বাড়িতে আসলেন, আটার মধ্যে থুথু লাগিয়ে দিলেন, গোশের মধ্যে থুথু লাগিয়ে দিলেন। বেরাদার ওই অল্প খাবার 1000 সাহাবি খাবার খেলেন পেট ভর্তি করে। থুথুর তাহলে কত বরকত। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া তো বলবেন যে, শুধু নবী মুস্তাফা নিজের থুথু মুবারক লাগিয়ে নিজের চোখ ভালো হয়েছে না, নবী মুস্তাফা এলান করলেন যে, খাইবারের প্রান্তরে আমি একটা ঝান্ডা দেব, আগামী কাল ঝান্ডা দেব, খাইবারের প্রান্তর জয় হবে। বেরাদার নবী মুস্তাফার এলান শুনলেন সমস্ত সাহাবায়ে কিরামগণ হাজির হয়ে গেছেন, সবাই মনে করছে হয়তো আমিই পাবো ঝান্ডাটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ঝান্ডাটা আমিই পাবো। নবী মুস্তাফা সকালবেলায় বলতে আছেন, চারিদিকে ঘুরিয়ে দেখলেন যে, যাকেই আমি দেব সে আসেনি। নবী আমার বলতে আছেন, হযরত আলী মুর্তজা আসেনি, কোথায়? বলে, হুজুর আসেনি। বলে, যাও তাকে ডেকে আনো। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে যাওয়া হলো। বলে, নবী তোমাকে ডেকেছে। বলে, আমার চোখে ব্যথা, চোখ উঠেছে। সাহাবি আসলেন, নবীকে বললেন, হুজুর হযরত আলীর চোখে ব্যথা, চোখ উঠেছে। বলে, যাও তাকে ডেকে আনো। বলে, তার চোখে ব্যথা, যাও, নবীর কাছে ওষুধ আছে, তাকে ডেকে আনা হলো। নবী মুস্তাফা হযরত আলীর চোখে নিজের থুথু মুবারক নবী মুস্তাফা লাগিয়ে দিলেন। হযরত আলী বলতে আছেন, আমার চোখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার নবীর থুতুর কত বরকত। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া মদিনা শরীফে একটা কুয়া ছিল, ওই কুয়ার পানি খারাপ ছিল, কেউ ব্যবহার করত না। নবী আমার ওই কুয়ার মধ্যে থুতু মোবারক ফেলে দিলেন, তো পানি যেন পাক হয়ে গেল, ওই পানি আপনার ব্যবহার করতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো থুতুর তাহলে কত বরকত। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া হিজরতের রাত্রিতে শুনেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কেটেছিলেন,
নবী আমার কি করলেন, থুতু মুবারক লাগিয়ে দিলেন, তো বিষ আপনার এক সাইড লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাদার তাহলে থুতুর কত বরকত। আর অনেক বলছে যে নবী আমাদের মত, নবী যদি তোমার মতন হলো তাহলে 2 কিলো গোশ কিনে এনে ওই গোশের মধ্যে থুতু লাগিয়ে দাও, বরকত হয়েছে কি দেখা যায়। নবী তো ওই গোশের মধ্যে থুতু লাগিয়ে দিলেন, তো আপনার 1000 সাহাবী খেলেন। তুমি বলছো তো নবী আমাদের মতন, তো গোশের মধ্যে 2 কিলো গোশের মধ্যে থুতু লাগিয়ে দাও তো, তোমার বেটাও তোমাকে পুছে যাবে না, তোমার বিবিও তোমাকে ভালোবাসবে না, ওই গোশকে সবকে আপনার পুকুরে ফেলবে। ওই গোশ তো খাওয়া দূরের কথা, তোমার থুতুর মধ্যে ভাইরাস আছে, জীবাণু আছে। বেরাদারি মিল্লাত ইসলামী একটু ভেবে শুনে কথা বলার চেষ্টা করবেন, নবীকে ভালোবাসার চেষ্টা করেন। নবীর সঙ্গে যদি মহাব্বত না থাকে, যতই তুমি চেষ্টা করে যাও, কালো এই ঘরটা ফেলে দাও, তোমার কখনো ইবাদত কবুল হবে না। বেরাদারি মিল্লাত ইসলামিয়া, আল্লাহর ওলির সঙ্গে মহাব্বত রাখো, নবীর সঙ্গে মহাব্বত রাখো, তবে তোমার নবীর আল আওলাদকে ভালোবাসার চেষ্টা করো, তবে তোমার সেজদা দিয়ে কাজ হবে, তবে তোমার নামাজ রোজা কাজ হবে, তবে তোমার হজ কবুল হবে, না হলে শুধু ঠুকাই হবে।